গল্পের বাক্সবাই রোমানান উপরে এই চ্যানেলে আমি রোমানান উপর আপনাদের পড়ে শোনাচ্ছি সৈয়দ শামসুল হকের লেখে একটি বিখ্যাত উপন্যাস খেলারাম খেলে যা আজ শোনাব উপন্যাসটির দশম অর্থাৎ শেষ পর্ব দুপাশে আখের ক্ষেত সোনার মতো রং সবুজ ফেটি বাঁধা লাঠিয়ালদের মতো ভিড় করে আছে এই হাসছে এই কানাকানি করছে দ্রুত সরে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে পথের দুপাশে জাহেদার বাবরে চোখে মুখে এসে লাগছে ভোর সকালের নির্মল হিমহিম হাওয়া রংপুর থেকে দিনাজপুরের দিকে চলেছে ওরা জাহেদা তখন থেকে কি একটা সুর গুনগুন করছিল কি গাইছ মিষ্টি করে হাসল জাহেদা অনেকটা কাল রাতে দেখা সুষমার মতো বাবর বলল গাইতে পারো জানতাম না তো কতটুকুই বা জানেন মানে আমার কতটুকুই বা আপনি জানেন তা সত্যি বাবর হাসল পরে যোগ করল আমার সব জানো হুম জানি কি জানো বলব না বলে জাহেদা হঠাৎ বাবরের হাত চকিতে ছুঁয়ে দিল আপনাকে জানি না আপনাকে চিনতে বাকি নেই আমার বুঝেছেন বাবর বাহাত জাহেদার কাছে পাঠিয়ে দিচ্ছিল সে আলতো করে সরিয়ে দিয়ে বলল গাড়ি চালান বলে আবার সে গুনগুন করতে লাগল তখন বাবরও গুনগুন করে উঠল ইচ্ছে করে নয় জাহেদার সঙ্গে পাল্লা দিতে নয় একেবারে ভেতর থেকে জাহেদা হেসে বলল কি গাইছেন একটা গান সে তো বুঝতেই পারছি জোরে গেলে শুনতে পেতাম বাবর গান থামিয়ে বলল এই গানটা মাঝে মাঝে আমার মনে পড়ে গানটা কিছু নয় ছেলেদের একটা কবিতা বাংলা পড়লে ছেলেবেলার বইতে পেতে বাংলাদেশের এমন কোন ছেলে মেয়ে নেই জানে না শুনি না আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি এইভাবে শুরু মেঘের কোলে রোদ হেসেছে বাদল গাছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি ছেলেবেলায় খুব ভালো বুঝতে পারতাম এটা সারাদিন সারা রাত সারা দিন অঝরে বৃষ্টি হচ্ছে তারপর হঠাৎ করে মেঘ দরজা খুলে দিল রোদ পাম্বাড়ালো বাড়ালো পৃথিবীর মস্ত আঙিনাই তখন কি যে খুশি হতো কে যেন ডাক দিত কোথা থেকে মাতামাতি করে বেরুতাম ঘর ছেড়ে একেবারে পাখির মতো মনে হতো এখনো যখন কিছু হয়ে যায় কিছু পেয়ে যাই যার জন্য ঘুমট অপেক্ষা করেছিলাম তখনই পাখির মতো লাগে গানটা মনে পড়ে রবি ঠাকুরের লেখা টেগর বাবর হেসে সস্নেহে বলল হ্যাঁ টেগর শুনুন জাহেদা পাশ ফিরল আদুরে গলায় বলল ভালো কথা মনে পড়েছে টেগরের শ্যামা বলে একটা লং প্লেইং রেকর্ড আছে না আমাকে জোগাড় করে দিতে পারেন কেন কি হবে বারে বাজাবো শুনব কত নাম শুনেছি রেকর্ডটার দেবেন আচ্ছা নিশ্চয় দেব তোমার প্লেয়ার নেই শর্মিনের একটা ছোট্ট আছে তোমাকে একটা প্লেয়ারও কিনে দেব না বাবা না কেন বাড়িতে কৈফত দিতে হবে না তখন কি বলবো। বলবে মাসে মাসে টাকা জমিয়ে কিনেছ সারপ্রাইজ দেবার জন্য এতদিন দিন নি জাহেদা চোখ পাকিয়ে বলল আপনার মাথায় যত নষ্ট বুদ্ধি জোটে বলে হেসে ফেলল বাবর বলল হ্যাঁ স্বীকার করি এবার করলাম তুমি আমাকে জানো জানি তো কি ভেবেছেন সাহেব বলে সিটে গায়ে লিয়ে জাহেদা আবার গুনগুন করতে লাগল সৈয়দপুর পার হয়ে গেল ওরা জাহেদা নীরবে চোখ মিলে তাকিয়েছিল সম্মুখে তার শরীরের চমৎকার একটা সুবাস থেকে থেকে নাকে এসে সুরসুরি দিচ্ছিল জাহেদাকে আরও কাম্য বলে মনে হচ্ছিল তখন স্মৃতমুখে বাবর বাসনার সে আশা যাওয়া উপভোগ করছিল তার সারা শরীর দিয়ে হঠাৎ জাহেদা প্রায় আজমকা একটা প্রশ্ন করল যদি কিছু হয় বাবর চমকে উঠল যেন কি কিছু হয় যদি কিছু হয় সাবধানে সামান্য একটু হাসলো বাবর প্রথমে তারপর বাঁ হাতে জাহেদার কাজ জড়িয়ে নিল দুষ্টুমি গলায় বলল কিছু হয়তো হবে জাহেদা বোবা চোখে বড় করে তাকালো বাবরের দিকে হ্যাঁ কিছু হয়তো হবে তার জন্য এত ভাবনা কিসের আমার ছোট বোন থাকে আজাদ কাশ্মীরে ওর স্বামী আর্মির ডাক্তার বলেছে তোমাকে জাহেদা মাথা নাড়ল বলিনি তার ওখানে তোমাকে বেড়াতে নিয়ে যাব তোমার বাবা জানবে কোনো ছাত্রী দলের সঙ্গে পশ্চিম পাকিস্তানে বেড়াতে গেছ সেখানে আমার বোনের কাছে বাচ্চা হবে তুমি চলে আসবে বাচ্চা থাকবে ওর কাছে একটু বড় হলে নিয়ে আসব আমার মেয়ে পছন্দ তোমার জাহেদা শুনছিল আর ক্রমশ মাথা নিচু করছিল এবার চোখ তুলে বলল না না সত্যি কিছু হয়ে গেলে আদর করে হঠাৎ জাহেদাকে একটু কাছে টেনে নিল বাবর তারপর ছেড়ে দিয়ে বলল ঠাট্টা করছিলাম কিছু হবে কেন আমি জানি কি করে কি করতে হয় জাহেদা নিজেকে ছাড়িয়ে নিয়ে দরজার সাথে ঠেস দিয়ে বসল কাল তুমি কাজ ছিলে কেন অনেকক্ষণ পর জাহেদা বলল আচ্ছা এসব ছাড়া আমরা ভালোবাসতে পারি না বলেই সে হাসিতে সপ্রতি বহাবার চেষ্টা করল খুব ছেলে মানুষ দেখালো তাকে এখন বাবর এক মুহূর্ত ভাবল ভালোবাসা সম্পর্কে তার ধারণা পশু রংপুরে আস্তে আস্তে জাহেদাকে সে বলেছিল ভুলে গেল কি করে এরই মধ্যে মেয়েটা এখন আবার বলবে না থাক কালার পশু রাতের পর এখন ওভাবে বললে অন্যরকম মনে করবে জাহেদা কথা আজ পর্যন্ত তাকে প্রতারণা করেনি এখনও করল না বাবর বলল সেদিন রাতে মন্দিরে গান শুনেছিলে মনে আছে এটা কি উত্তর হলো বুঝতে না পেরে হকচকিয়ে জাহেদা বলল হ্যাঁ গানে বলছিল না চাই না স্বর্ণসীতা চাই না হ্যাঁ স্বর্ণসীতা বুঝেছ জাহেদা মাথা নাড়ল না বুঝবারই কথা আমরা যেকালে বড় হয়েছি রামায়ণ মহাভারত তখন এমনিতে জানা হয়ে যেত রামায়ণ আছে সীতাকে রাবণ চুরি করে নিয়ে গেল যুদ্ধ করে তাকে উদ্ধার করে আনলো রাম অযোধ্যায় রাজা হলো রাম আর সীতা তার রানী প্রজারা বলাবলি করতে লাগল সীতা এতদিন রাবণের কাছে বন্দে ছিল সীতা কি সতী আছে প্রজাদের মনোরঞ্জনের জন্য রাম তখন সীতাকে নির্বাসন দিলেন কি নিষ্ঠুরতা জাহেদা চোখ গোল করে মন্তব্য করল তারপর শোনো সীতাকে নির্বাসন দিয়ে রামের অন্তরে সুখ নেই বিমর্ষ দিন কাটতে লাগল তার শরীর কৃষ্ণ থেকে অতিকৃষ হয়ে গেল মলিন হল উজ্জ্বল ক্লান্তি তখন অনুতপ্ত প্রজারা রামের তুষ্টির জন্য রাজ্যের সেরা কারিগর দিয়ে সীতার একটা স্বর্ণমূর্তি বানিয়ে রামের সামনে আনল বলল এই নিন আপনার সীতা রাম তখন প্রশ্ন করল তোমার এই সোনার সীতা কি কথা বলতে পারে উত্তর এলো না কানে শুনতে পায় না সে কি চোখে দেখতে পায় না তাও পারে না তখন রাম বলল হোক না সোনার তৈরি হোক না সেরা কারিগরের সৃষ্টি চাই না আমি এই সোনার সীতা চাই না সুন্দর জাহেদার গাঢ় স্বরে ওই একটিমাত্র শব্দ শোনা গেল হ্যাঁ সুন্দর এবং সত্যি আমার মনের কথাই রামের মুখে শোনা গেছে আমি যাকে চাই রক্ত চাই তাকে সব প্রাণ তাকে চাই জীবন্ত তাকে চাই এই তুমি যেমন তেমনি করে চাই জাহেদা সম্মুখে তাকিয়ে রইল অঙ্কিত একটা চিত্রের মতো কি ভাবছ না কিছু না নিশ্চয় কিছু ভাবছ বাবর প্রীতমুখে উচ্চারণ করল জোর দিয়ে জাহেদা তখন নিঃশব্দে টুকরো হাসল বাবর বলল তুমি ভাবছ এ কেমন কথা আমি বলছি নয় ভাবছো তাহলে মানুষের মন কিছু না শরীরটাই সব এতকাল যা জেনে এসেছ তা ভুল এ ভাবছ তো আপনার কি দোষ জানেন কি আপনার দোষ নিজে বলে চলেন অন্য যে অন্য কিছু ভাবতে পারে অন্য কিছু বলার থাকতে পারে তার তা আপনার মনেই হয় না অপরাধের মতো হাসলো বাবর বলল তোমার কথা তাহলে বলো চুপ করে রইল জাহেদা নিঃশব্দে গাড়ি চালাতে লাগল বাবর কিন্তু এটাও খুব শান্তিকর বলে মনে হল না কথা বলার জন্য ভারী তৃষ্ণার্ত হয়ে রইল সে বারবার তাকাতে লাগল জাহেদার দিকে জাহেদা বলল বকা খেয়ে চুপ করেছেন তো হুম বোধ আচ্ছা বলুন আপনার যা মনে আসে বলুন এভাবে কথা বলা যায় না কেন একতরফা কথা হয় না আমি তো শুনছি তারপর কি হলো রামের কি হল রাম হ্যাঁ এই যে বলছিলেন বাবর হেসে ফেলল বলল ওই তো বললামই তো সীতাকে সে চায় রক্ত মাংসের সীতা সীতার স্মৃতি নয় প্রতিকৃতি নয় যে সীতা জীবন্ত যে সীতা বর্তমান আমাদের একটা দোষ কি জানো আমরা স্বাভাবিকতাকে ভয় পাই শরীরকে ভয় পাই ইচ্ছাকে ভয় পাই আমরা আমাদের কামনাকে নিয়ে বিব্রত বুকে হাত দিয়ে কটা লোক বলতে পারবে কোনো সুন্দরী মেয়ে দেখে তার ইচ্ছে হয়নি যদি কেউ বলে যে তার হয়নি আমি বলবো হয় সে অসুস্থ নয়তো মিথ্যুক ব্যতিক্রম তো আছে আছে কিন্তু ব্যতিক্রম নিয়মের অস্তিত্বই প্রমাণ করে জাহেদা বিশ্বাস করো কাউকে দেখে আমার তাকে পেতে ইচ্ছে করবে তার অন্তর্গত হতে ইচ্ছে করবে এর যে স্বাভাবিক এবং সাধারণ আর কোনো ইচ্ছে আমি জানি না জাহেদা নির্বিকার মুখে চোখ দ্রুত ধাবমান দৃশ্যের দিকে রেখে শুনে যেতে লাগল যেন ক্লাসে দ্বিতীয় মহাযুদ্ধের কারণসমূহ সে অধ্যাপকের কাছ থেকে শুনছে বাবর বলে চলল কিন্তু ওই যে বললাম আমরা আমাদের দেহকে ভয় পাই যেমন সাপকে তুমি তো সাপের উল্লেখে শিউরে ওঠো যেমন ভয় পাই অ্যাডম বোমাকে কিন্তু ভয় পেলেই তো কিছু মিথ্যে হয়ে যায় না কি বল বোধ হয় বাবার সুদূরের দিকে তাকিয়ে হাসল হাসছেন যে একটা কথা মনে পড়ে গেল আমার বড় চাচা ইয়া ছয় ফুট দু ইঞ্চি লম্বা টকটকে গায়ের রং গালের সুনতি দাড়ি সর্বক্ষণ মাথায় টুপি কি প্রশান্ত পবিত্র দর্শন তার দেখলে ভক্তিতে মাথা নুয়ে আসত এখনো ছবিগুলো স্পষ্ট চোখের উপর ভাসে এই তো সেদিনের কথা কতদিন হবে মাত্র ত্রিশ বছর আগে তুমি তখন কোথায় জাহেদা হাসল নিঃশব্দে তুমি তখন হওনি আমার সে চাচার কথা মনে পড়ল হঠাৎ কেন না থাক বলব না বললে মন খারাপ হয়ে যাবে আপনাকে বোধহয় খুব ভালোবাসতেন হ্যাঁ খুব বলতে গেলে আমি তার কাছে মানুষ মারা গেছেন হ্যাঁ আমি তখন ঢাকা এসেছি চিঠিতে জানলাম জাহেদা বলল আপনি তো বলেন মৃত্যু সবচেয়ে স্বাভাবিক তাহলে মন খারাপ করছেন কেন না সেজন্য নয় বাবর চকিতে উপলব্ধি করল জাহেদা ফুল ধারণা করেছে তাহলে তুমি ভেবেছ আমার মন খারাপ হবে না আমি তোমার কথা বলছিলাম শুনলে তোমার খারাপ লাগবে কারণ সংস্কার তোমার রক্তের মধ্যে আছে ভালো মন্দের চলিত ধারণায় তুমি মানুষ হয়েছ জাহেদা তার গায়ে টোকা দিয়ে বলল বাহাদুরি না করে বলুন আমি শুনব আমার মন খারাপ হবে না শুনবে শোনো তাহলে আমি তখন চাচার বাড়িতেই থাকি পাশাপাশি বাড়ি আমাদের চাচি তার ছেলে মেয়ে নিয়ে গেছেন বাপের বাড়িতে তখন নামাজ পড়তাম চাচার সঙ্গে একদিন আছরের সময় অজু করে চাচার কাছে গেলাম চাচা বললেন তিনি নামাজ পড়ি নিয়েছেন একটু অবাক লাগল কোনোদিন তো চাচা আমাকে ফেলে নামাজ পড়েন না ভাবলাম কি জানি হয়তো আমারই দেরি হয়ে গেছে নামাজে দাঁড়িয়েছি ঠিক তখন মনে হল উঠানে নিচু গলায় চাচা কি যেন কাকে বলছেন এরকম কণ্ঠ চাচার কখনও শুনিনি আমার সেই বয়সে বুদ্ধি হয়েছিল খুব আমি বুঝতে পেরেছিলাম গলা শুনে যে গোপন কিছু একটা চলছে যা আমার শোনা উচিত নয় থামলেন কেন তারপর আর চোখে তাকিয়ে দেখি উঠানে চাচা আব্বাসের মাকে কি যেন বলছেন আব্বাসের মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সারা গা যেন থর করে কাঁপছে তার আব্বাসের মা কে চাচার বাড়িতে কাজ করত মাঝ বয়সী বিধবা আব্বাসকে আমরা কোনোদিন দেখিনি তিনি মাঝ বয়সে নাকি মারা গিয়েছিল গোলমতো মুখ শ্যামল ঘন ভ্রু ছিল মনে আছে আব্বাসের মার আর মনে আছে পায়ের তেলও ঘেও সাদা ছিল তার সারাদিন মাঠ দিয়ে কাপড় কাস্তে হতো তাই সন্ধ্যের সময় দেখতাম কাঠ পুড়িয়ে ধোঁয়া দিত পায়ে কেন ওটা ঘায়ের ওষুধ লালচে একটা দাগ হয়ে যেত পায়ের চারদিকে অনেকটা আলতার মতো আলতা কি ও চিনবে না এককালে বাংলার মেয়েরা শখ করে পায়ে পড়ত আরও আগে নাপিত বউ চুবড়িতে করে আলতা নিয়ে আসতো বাড়ি বাড়ি বৌদের পায়ে দিত দেখি ঢাকায় ফিরে খুঁজে তোমাকে এক শেষে আলতা কিনে দেব এখনো হয়তো পাওয়া যায় তোমার পায়ে চমৎকার লাগবে বাবর পা দিয়ে জাহেদার পাঁ ছুঁয়ে দিল জাহেদা পা টেনে বলল আপনি শুধু প্রমিস আর প্রমিস তারপর গল্পটা কি হল গল্প নয় সত্যি একেবারে চোখে যা দেখেছি সেদিন সারা বিকেল সারা সন্ধে কেন যেন গা ছমছম করতে লাগলো আমার মাগরেবে নামাজ পড়লাম চাচার সঙ্গে কিন্তু ভালো করে তার মুখের দিকে তাকাতে পারলাম না রাতে দেখলাম চাচা চোখে দিচ্ছেন সুরমা আমি তাকাতেই কেমন তরবরে গলায় চাচা বলে উঠলেন চোখ ভালো থাকে তুই ঘুমো তারপর আহ অত উতলা হও না জানেন আপনার দোষ কি বলতে গেলে একটা বই হয়ে যাবে তোমার কোনটা চোখে পড়েছে তাই বলো আপনি গল্প বলেন এত ঘুরিয়ে যে আসল কথায় হারিয়ে যায় আচ্ছা আচ্ছা তারপর পড়েছি ঘুমিয়ে হঠাৎ ঘুমের মধ্যে যেন মনে হল পানির শব্দ খুব সরু করে পানি পড়ছে কোথাও যেন রাতের অন্ধকারের মধ্যে একটা তরল শব্দ পথ করে চলেছে আস্তে আস্তে ঘুম ভেঙে গেল তখন টের পেলাম পানি গড়াচ্ছে আমাদের আঙিনায় এক কোণে যে গোসলখানা তারে পাকা ড্রেন দিয়ে গিয়ে পড়ছে বাইরে কেউ গোসল করছে কান খাড়া করে রইলাম কে কে এত রাতে গোসল করে অনেকক্ষণ পরে দেখি চাচা গোসল করে চাচা এলেন ভারী অবাক হয়ে গিয়েছিলাম কেমন খাপ ছাড়া ঠেকেছিল সে রাতেই সে ছেলে বয়সেই এত রাতে কেন চাচা গোসল করবেন কিন্তু তখন বুঝতে পারিনি আর আমি এখনো বুঝতে পারছি না আপনার এতে এত চমকাবার কী ছিল ছিল না শোনো তাহলে চাচা সে রাতে আব্বাসের মাকে নিয়ে ঘুমিয়েছিলেন জাহেদা কি বলতে যাচ্ছিল হঠাৎ কথাটা যেন পুরোপুরি উপলব্ধি হল তার চট করে সামলে নিল নিজেকে একেবারে চুপ করে গেল কি কথা বলছ না জাহেদা তবু কিছু বলল না বাবর বলল তাই বলছিলাম চরিত্র বলে যা আমরা জাহির করি আসলে তা কতটা খাঁটি সত্য সেটা বিবেচনার বিষয় আমার তো মনে হয় সব মানুষেরই দুটো চেহারা একটা তার নিজের আরেকটা সে তোলে অপরের জন্য আপনারও তার মানে আপনারও দুই চেহারা এবার থমকে গেল বাবর একটু হাসল কি বলবে গুছিয়ে নিতে চাইলো মনের মধ্যে এক লহমা পর বলল হ্যাঁ আমারও আমাকে তুমি যা জানো আমি তা নই হাসু হাসনু হাসুরে তীব্র আর্তনাদের মতো তার নিজেরই সে ডাক যেন কানে শুনতে পায় বাবর হাসুরে মুখখানা কেমন ছিল হাসনুর পথের দিকে চোখ রেখেই চোখ তীক্ষ্ণ করে বাবর ভাবতে চেষ্টা করে যেন নিজেরই সঙ্গে একটা মল্লযুদ্ধ চলতে থাকে তার কিছুতেই সে পারছে না জয়ী হতে কিছুতেই পারছে না মনে করতে কেমন ছিল দেখতে হাসু হাসু সন্ধেবেলায় পড়তে বসে বড় বিরক্ত করত পড়া বলে দে না দাদা চুপ কর দে না তোর পায়ে পড়ি যাবি তুই একটুখানি বলে দে মারব এক চাপড় তখন মুখ ভেঙচে দৌড় দিত হাসনু হ্যাঁ মনে পড়ছে মুখ ভ্যাংচেলে ভারী মিষ্টি লাগত হাসনুকে আদর করতে ইচ্ছে করত কিন্তু তখন আদর করলে একটু আগে রাগ করবার মানে থাকে না নিজের তাই সে পেছন থেকে চেঁচিয়ে বলতো আবার আসবি তো তোর বেনিকেটে কেটে দেব তখন মজা টের পাবি বাবুর চোখ যেন ভিজে আসে জাহেদা এবার বলে আপনি চুপ করে যে এটা বিশ্বের কি খুব অস্পষ্ট ঘটনা মানে আমার চুপ করে থাকাটা জাহেদা অবাক হয় কেমন যেন টের পায় কোথায় একটা তার ছিঁড়ে গেছে বাবার যেন এখানে থেকেও নেই সাহস হয় না ঘাটাতে কাল রাতের পর এই প্রথম জাহেদা টের পায় তার শক্তি যেন কে শুষে নিয়েছে আগে যেমন চট করে একটা কিছু করবার কথা ভাবতে পারত এখন যেন সেই ঝোঁকটা নেই বরং খানিক ভেবে দেখার ঢিলিমে এসেছে জাহেদা বলল যাচ্ছি কোথায় বর্ধমানে বলে সামলে নিল বাপর বলল ঠাট্টা করছিলাম যাচ্ছি কান্তনগরের মন্দির দেখতে তোমায় নিয়ে যাব বলছিলাম এই তো প্রায় এসে গেছি খানিক পরে হাতের পায়ে লাল মাটির কাঁচা রাস্তা বাবর নেমে এক লোককে জিজ্ঞেস করল এই পথে তো মন্দির হ্যাঁ সোজা চলে যান গাড়িতে এসে আবার স্টার্ট দিতে দিতে বাবর বলল এখনও পথটা মনে আছে ভুলিনি চমৎকার মন্দির পোড়ামাটির ফলকে তৈরি এমনটি আর কোথাও নেই অথচ জানো দেশের এত পুরনো এত বিশিষ্ট একটা জিনিস কারো খোঁজ নেই খোঁজ নিতে গেলে ইনফরমেশনের লোকেরা বলবে মুসলমান হয়ে হিন্দুর জিনিসে অত উৎসাহ কেন লাগাও টিকটিকি ভারতের দালাল নয় তো দালাল মানে তাও জানো না বাংলায় জন্ম থাকো এ দেশে দালাল চেনো না ওই ইংরেজিতে যাকে বলে এজেন্ট ধান চাল ওষুধপত্রের এজেন্ট নয় এজেন্ট জিরো জিরো সেভেন জেমস বন্ড হাহা করে হেসে উঠল বাবর ধরেছ ঠিকই তবে পদমর্যাদা অতটা নয় এদেশে দালাল বড় কুচ্ছিত কথা আর যে বলে তার মনটাও কিছু কম কুচ্ছিত নয় সবচেয়ে সহজকাল দালাল এক সময় ছিল বাংলা ভাষায় নেড়ে বা জবন বলাটা ছিল গালের চূড়ান্ত এখন তার বদলে নতুন কথা এসেছে দালাল আপনি আবার মাস্টারই করছেন যাহাদা কৃত্রিম অনুযোগ করল তোমার বাংলার মাস্টার বাবর তাকে দেখল সামনে খাল সেই খালের উপর চওড়া কাঁচা শাঁকো মানুষজন পার হচ্ছে এর উপর দিয়ে তো গাড়ি যাবে না অতএব গাড়ি রাখতে হলো নেমে এসো জাহেদা হাঁটতে হবে গাড়ির চারপাশে মধ্যে বেশ ভিড় জমে গেল এক হাঁটু ধুলো পাই লোকেরা হাঁ করে দেখতে লাগল গাড়ি জাহেদা বেরিয়ে আসতেই গাড়ির বদলে চোখ পড়ল তার দিকে গাড়ি ছেড়ে তারা দেখতে লাগল জাহেদাকে ধুলোর গন্ধ হঠাৎ যেন নতুন মনে হল বাবরের অনেক দিন এমন গাঢ় গন্ধ পায়নি সে যেন কিসের কথা মনে পড়তে চায় স্মৃতিটা একেবারে দরজার ওপারে এসে চুপ করে দাঁড়িয়ে আছে জাহেদা বলল এর উপর দিয়ে হাঁটতে হবে না কি সাঁকোটা এতই নিচু যে পানি ছুঁয়ে আছে সাঁকোর উপরে খড় বিছানো পায়ের চাপে পানি ফুটে বেরুচ্ছে পা ভিজে যাচ্ছে বাবর বলল স্যান্ডেল স্যান্ডেলজোড়া হাতে করে নাও আর নইলে চলো গাড়িতে রেখে আসি ইতস্তত করতে লাগল জাহেদা থাক না মন্দির থাক কি বলছো এতদূর এসে দেখে যাবে না আপনি তো মন্দির দেখতে আসেননি নিশ্চয় এসেছি হাতি কি জন্য এসেছেন নিজেকে জিজ্ঞেস করুন এতক্ষণে বাবর বুঝল মেয়েটা ভেবেছে তার এই আসা শুধু তাকে জয় করার জন্য আপন মনে হাসল সে কথাটা মিথ্যে বলেনি যতক্ষণ জাহেদা ছিল হাতের বাইরে তাকে পাওয়াটা ছিল মুখ্য যেই পাওয়া হয়েছে তখন সেটা যেন পেছনে পড়ে গেছে নিজে সে বুঝতে পারেনি কখন এই বদল হয়েছে তার মনের মধ্যে এতক্ষণ এই আজ সকাল থেকে যেন তার মনে হচ্ছিল আসবার একমাত্র উদ্দেশ্য কান্তনগরের মন্দির দেখা আর কোনো উদ্দেশ্য নেই যেন তার ছিলও না আবার হাসল বাবর এবারে হাসিটা ফুটে উঠল ঠোঁটের কোনায় আর তা লক্ষ্য করল জাহেদা বলল চলুন গাড়িতে রেখে আসি স্যান্ডেল রেখে এসে ওরা সাঁকো পেরোতে যাবে একটা লোক হাত পেতে দাঁড়ালো কি ব্যাপার জানেন না বুঝি শাঁকো পেরোতে পাঁচ পয়সা করে গুনে দিতে হবে কারণ তাও জানেন না কাল গেছে মেলা মেলার লোকের সুবিধার জন্য এরা সাঁকো করেছে নলে নৌকায় করে নয়তো কোমর পানিতে পা ডুবিয়ে পার হতে হতো পয়সা দিল বাবর কিন্তু ভারী দুঃখ হল আগে জানলে কালকে আসা যেত কতদিন মেলায় যায়নি সে হ্যাঁ মনে পড়েছে হাসনুকি নিয়ে মেলা দেখতে গিয়েছিল বাবর মহরমের মেলা বড় বড় তাজিয়া বানিয়েছিল সে তাজিয়া মিছিল করে গেছে মেলার দিকে তারপর ভালো করে মনে নেই মেলা পর্যন্ত পৌঁছেছিল কি না তাও আজ মনে নেই কেবল মনে আছে লোকজন সব লম্বা লম্বা পা ফেলে সরে পড়েছে কেমন একটা থমথমে ভাব বুকের কাছে অস্পষ্ট আতঙ্ক বাড়ি যাও খোকা বাড়ি যাও কেন শিগগিরে বাড়ি যাও ভারী অবাক হয়েছিল বাপর একই কাণ্ড সে কবে থেকে বসে আছে সে একটা একটা করে পয়সা জমিয়েছে মেলায় যাবে বলে আর এখন বলে কিনা বাড়ি যাও মেলা হবে না মেলা হ্যাঁ মেলাই হবে রক্ত মেলা বুকের মধ্যে শিরশির করে উঠেছিল বাবরের হাসু হাসনু হাসুরে। রে হাসু কে জাহেদা হঠাৎ প্রশ্ন করল আর প্রশ্নটা যেন হতবিয়বল করে দিল বাবরকে এক মুহূর্তের জন্য বুঝতে পারল না কার কথা বলছে জাহেদা হাসু কে সামলে নিল বাবর মাথা নাড়ল বলল কেউ না নিশ্চয় কেউ বলছি কেউ না তাহলে নাম ধরে ডাকলেন যে কখন এই তো এক্ষুনি ভুল শুনেছ না বলুন হাসু কে বললাম তো কেউ নয় নিশ্চয় কোনো মেয়ে হাসু ছেলে নামও হয় আমাকে ফাঁকি দিচ্ছেন বলুন না কে আমি তো জানি আপনার এক মেয়ে বন্ধু নাম বললে তো আর খেয়ে ফেলবো না মিছি হিংসে করছ বলুন আপনার এক মেয়ে মেয়ে জানাশোনা নয় তুমি ঝগড়া করছ মোটেই না মাথা ঝাড়াতে জাহেদা এমন মুখভঙ্গি করল তারপর নিশ্চল নিশ্চরঙ্গ করলো চেহারা যেন পাথর দিয়ে এক্ষুনি সেটা তৈরি হল বাবর হাসল আবার হাসছেন লজ্জা করে না একশো মেয়ের সঙ্গে থাকতে হাসুকে তা না বললেও জানি সত্যি কখনো চাপা থাকে না না থাকে না বাবরে নিজের কথাই চমকে দিল নিজেকে কিছু না ভেবেই বলার জন্য যেটা সে বলেছিল বলা হবার পর সে অবাক হয়ে দেখল তার মধ্যে বিশ্বজোড়া অর্থের ভার বাবর বলল চলো পা চালিয়ে চলো মাঝখানে একটা জীবন গেছে একটা পৃথিবী বদলে গেছে এরকম মনে হচ্ছে বাবরের গ্যালোকাল আর আজ মধ্যেখানে একটা সমুদ্র নিয়ে আছে কতবার কতজনের সঙ্গে শুয়েছে বাবর কিন্তু এর আগে যেন এরকম করে অবসাদ আসেনি বট উন্মনা লাগে তার পেছনে কিরকম একটা টান পড়ে সর্বক্ষণ মনে হয় পেছনে ফিরে দেখে না এ আমার কি হচ্ছে বাবর নিজেকে বলে উৎফুল্ল হবার চেষ্টা করে ফুরফুর গলায় ডাকে জাহেদা ও জাহেদা কি তোমার পায়ে ধুলো ভারী মিষ্টি লাগছে দেখতে জাহেদা চলতে চলতে বলে জিভ দিয়ে পরখ করবেন নাকি বলেছিল ঠাট্টা করে কিন্তু বলেই সে বোঝে বলাটা ঠিক হয়নি লজ্জা করে তার সারা শরীর খুশখুস করে উঠে জাহেদার নিজেকে নগ্ন মনে হয় হঠাৎ লুকোতে ইচ্ছে করে চলছিল সে বাবরের আগে আগে হঠাৎ গতি শিথিল করে ফেলে সে কিংবা হয়ে আসে আপনা থেকে আর বাবরের মাথায় মুহূর্তে একটা রক্তবনের ফুল ফোটে খেলে যা খেলারাম তুই আবার খেলে যা ইচ্ছে করে সত্যি সতী জাহেদাকে কোলে করে তার ধুলোপায়ে মুখ দিয়ে দেখে নাভির কাছে কোমল উষ্ণতা আবার ফিরে আসলো বাবরের এতক্ষণে সেই ভার যেন নেমে যায় হালকা লাগে নিজেকে না সে যে ভাবছিল ভেতরে একটা কিছু গোলমাল হয়ে যাচ্ছে তার তা বোধহয় সত্যি নয় সে যা ছিল তাই আছে খেলারাম খেলে যা বাবর তার দৃষ্টি দিয়ে সমস্ত কাপড় যেন খুলে নেয় জাহেদার আবার বেরিয়ে পড়ে তার গোলাপি নরম স্পন্দিত মাংস দাঁড়িয়ে পড়লেন যে জাহেদা জিজ্ঞেস করে তখন চৈতন্য হয় বাবরের আবার হাসছেন হাসিটা আরও দীর্ঘায়িত করে রাখে বাবর তারপর বলে সত্যি মন্দির দেখা কিছু নয় তুমি ঠিকই বলেছ তার মানে আমার আবার ইচ্ছে করছে এক্ষুনি এখানে জাহেদা ভ্রুকুটি করে সত্যি এখানে যদি আমাদের শোবার ঘরটা কেউ মন্ত্র বলে উড়িয়ে আনতে পারত জাহেদা যদি সেটা সত্যি হতো চলুন মন্দির দেখতে যাই মন্দির হল ভেতরের আঙিনায় বাইরে বিরাট মাঠ পেরিয়ে যেতে হয় সেই মাঠে গাছ তলায় অসংখ্য মানুষের ভিড় এরে এসেছিল মেলায় এক জায়গায় ছোট ছোট ছেলেমেয়েরা গোল হয়ে বসেছে কলাপাতা নিয়ে ভাত রান্না হয়েছে মাটির হাঁড়িতে মা সেই ভাত গরম ধোঁয়া ওড়ানো লাল চালের ভাত উপর করে ঢেলে দিচ্ছে কলার পাতে ওদের বাবা বসে আছে চোখ রক্তবর্ণ করে সারা রাত গাঁজা খেয়েছে নিশ্চয়ই জাহেদা অবাক হয়ে যায় বলে এই ধুলোর মধ্যে পাতাই করে ভাত খাবে না কি ওরা হ্যাঁ খাবে এ মা সারা সারাসরি জাকে উঠে যেন জাহেদার বাবার জিজ্ঞেস করে কি হল তোমার কি হলো মনে হচ্ছে আমারই দাঁতে বালি লেগেছে দেশের প্রায় সব মানুষই এভাবে খায় মাটিতে হ্যাঁ মাটিতে তবু তো খেতে পাচ্ছে ওরা অনেকে তাও পায় না আচ্ছা ওরা সঙ্গে করে প্লেট আনতে পারে না হা হা করে হেসে উঠে বাবর হাসির কি হলো তোমার কথা শুনে ফ্রান্সের সেই রানীর কথা মনে পড়ে গেল ঠাট্টা করছেন না সেই রানী বলেছিল সব ক্ষুধার্ত মানুষ দেখে ওরা রুটি নেই তো কেক খায় না কেন এ আপনার বানানো গল্প শুধু শুধু আমাকে ঠাট্টা করবার জন্য বলুন বানানো নয় হ্যাঁ বানানো বাবর মিথ্যে করে বলল তারপর বলল চলো এগুই আরেকটা গাছের তলায় তখন একজন বসে আছে রুদ্রাক্ষের তৈরি মালা নিয়ে বিক্রি করছে কত করে আটা না মাত্র আটা না জাহেদার চোখ হঠাৎ খুশিতে ছিলিক দিয়ে ওঠে এত সুন্দর জিনিস গলায় পড়ে বেরুলে এত মানাবে আমি কিন্তু এক ডজন নেব এক ডজন হ্যাঁ পাপ্পুকে দেব শর্মিনকে দেব সবাইকে দেব কেনা হলো মালা বাবর দাম দিতে যাচ্ছিল বাধা দিল জাহেদা বলল না আমি দেব আপনার কাছে পয়সা নেব কেন আমার কাছে শুধু চুমুনিও তুমি সত্যি সত্যি রাগ করে এবার জাহেদা বলে আপনি শুধু ওই এক কথা ছাড়া আর কিছুই ভাবতে পারেন না তাই নাকি হ্যাঁ তাই আমাকে কি মনে করেন দেখব আপনার মন্দির মন্দিরটা আমার নয় বাবরের ঠাট্টা যেন আরও জ্বালিয়ে দেয় জাহেদাকে আপনার মন্দির আপনিই দেখুন মুহূর্তে জাহিদা ফিরে লম্বা পা ফেলে দৌড়তে শুরু করলো ফিরতি পথে হঠাৎ করে এমন রাগ করবে বুঝতে পারেনি বাবর আরে কি হল শোনো বাবরদার পেছনে তখন দৌড়ল তাকে ধরতে ভাত ফেলে সে ছেলেরা হা করে তাকিয়ে রইল রুদ্রাক্ষের মালা যে বিক্রি করছিল সেও এবার উঠে পেছন দিকে দৌড়তে দৌড়তে ডাকতে লাগল শুনে তাকালো বাবর আরে ওকে দামটা দেয়া হয়নি পকেটে হাত দিল বাবর বিরক্ত কণ্ঠে জিজ্ঞেস করল কত দাম ছয় টাকা কিন্তু সঙ্গে দশ টাকার নোট লোকটার সাথে ভাঙতি নেই কি মুশকিল বাবর তাকিয়ে দেখল জাহেদাকেও এখন আর দেখা যাচ্ছে না কি করবে সে দশ টাকার নোটটাই দিয়ে দেবে না আরও আটটা মালা নিয়ে পুরো করবে টাকাটা জাহেদা ভীষণ রাগ করেছে নিশ্চয়ই নিজেকে ভেতর থেকে খারাপ লাগছে বাবরের ছোট্ট একটা মেয়ে হঠাৎ করে খেপে গেলে বাড়ি শুদ্ধ মানুষ যেমন আদর করে থামাতে অস্থির হয়ে ওঠে তেমনি লাগছে তার যাহাদার চলে যাওয়া পথের থেকে চোখ ফিরিয়ে বাবর যখন লোকটাকে দশ টাকার নোটটা দিতে তৈরি তখন দেখে লোকটা নেই আরে এ আবার গেল কোথায় দু একজন মানুষ তখন দাঁড়িয়ে গেছে বাবরের পাশে তাদের একজন বলল ভাঙতে আঁতে গেছে নিঃশ্বাস ফেলল বাবর বড় করে একটা নিশ্বাস কিছু করবার নেই দাঁড়াতে যদি হয় দাঁড়া বেশে ভাবনা করে লাভ নেই জাহেদা হেঁটে ঢাকা ফিরে যাবে না গাড়িতে গিয়ে বসবে এত ভেবে কি হবে কবে কোনোদিন এত ভেবেছে বাবর হাসল বাবর নিজের দিকে তাকে এসে হাসল মনে মনে খেলারাম খেলে যা তোর কাজ শুধু খেলে যাওয়া একটা সিগারেট ধরালো বাবর পায়ের পথ দেখতে লাগল পাতা ঢাকা ভিজে ভিজে যেখানে ছায়া সেখানে ভারী সুন্দর ঠান্ডা যেন সারা জীবন শুয়ে কাটিয়ে দিতে লোভ হয় কানে যেন বাঁশির সুর শুনতে পায় বাবর সে ছেলেটা খুব ভালো বাঁশি বাজাত কোন ছেলেটা নামটা মনে নেই তার বয়সী ছিল লেখাপড়া করত না বাপ ছিল বাজারের কুলি ছেলেটাও ছোটখাটো মোট বইত আর ফাঁক পেলেই কোমর থেকে মাসি বের করে বাজাত তুতুর তোয়া এমনি একটা সুর ছিল সেই সুরটাই ঘুরে ফিরে বাজাত তারপর একদিন সাপে কাটল তাকে না কবে কোনো দিন ভেবেছে বাবর ভাববে না সে সব ভাবনার গলা টিপে মেরেছে সে বহুকাল আগে ভাবনা তার শত্রু এ তো সে বেশ আছে ভালো আছে লোকটা ফিরে এলো খুচরো নিয়ে টাকা গুনে নিয়ে এগুলো বাপর পেটের কাছে টন করে উঠল তার একটা ঝোপ খুঁজে হালকা হল এখান থেকে মন্দিরের চূড়া খানিক দেখা যাচ্ছে রোদ পড়েছে সুচালো মাথায় ময়রার দোকানে থরে থরে সাজানো চোখ ও সন্দেশের চূড়ার মতো জাহেদা ঠিকই বলেছিল মন্দির দেখা রংপুরে আসা একটা উপায় মাত্র সে এসেছে অন্য কিছু লোভে সেটা তার পাওয়া হয়ে গেছে আর কি দরকার মন্দির থাক মন্দিরের ভিতে আমি চলি বাবর বলল হ্যাঁ চলি আবার সেই সাঁকো পেরিয়ে বাবর এলো গাড়ির কাছে গাড়ির গায়ে মিহি ধুলোর পর্দা পড়েছে কিন্তু জাহেদা নেই গেল কোথায় চারদিকে চোখ চালিয়েও জাহেদাকে কোথাও দেখা গেল না তখন একটু উদ্বেগ হলো। আরে এ যে দেখছি সত্যি সত্যি রাগ করেছে বাবর জিজ্ঞেস করল পাশে চায়ের দোকানে তারা বলল পদ দিয়ে হেঁটে গেছে কোন দিকে পাকা সড়কের দিকে মেয়েটা পাগল নাকি হেঁটেই রওনা দিল ঢাকায় বাবরের মনে হঠাৎ একটা স্নেহ ঝাঁপিয়ে পড়ল না সত্যি ছেলে মানুষ এক মুহূর্তের জন্য জাহেদাকে মনে হলো তার যেন ছোট্ট একটা মেয়ে গাড়িতে বসে মোটর স্টার্ট দিল বাবর এখনও পাশে জাহেদার ক্ষীণ সুবাস টের পাওয়া যাচ্ছে সুন্দর সুগন্ধ সকালে জেগে উঠে মনে করতে না পারা স্বপ্নের মতো খানিক দূরে যেতেই চোখে পড়ল জাহেদাকে একটা কালভাটির উপর বসে আছে উল্টো দিকে মুখ করে তার পূর্ণ টান টান পিঠ দেখা যাচ্ছে কেবল তার মাথায় একরাশ চুল গাড়ি থামালো তার পাশে বাবর মেয়েটা তবু মুখ তুলে তাকাল না বাবর হর্ন দিল তন্ময়তা ভাঙল না তখন নেমে এলো সে গাড়ি থেকে সামনে দাঁড়িয়ে ডাকল জাহেদা উত্তর নেই রাগ করেছ উত্তর নেই তখন বাবর বসল তার পাশে আরেকটা সিগারেট ধরালো টানতে লাগল নিঃশব্দে না সেও কথা বলবে না তার কেমন যেন মজাই লাগছে ছোট্ট খেলাটুকু করতে সিগারেট শেষ হলে বাবর খুব কায়দা করে ছুঁড়ে দিল টুকরোটা অনেক দূরে গিয়ে পড়ল ধোঁয়া উঠতে লাগলো পাকিয়ে পাকিয়ে অল্প বয়সী ছেলে যাচ্ছিল একটা সে হঠাৎ দেখতে পেল তা যেন পথ চলতে সোনা পেয়ে গেছে খুশিতে সে তুলে নিল সিগারেটের টুকরোটা তারপর কষে একটা টান দিয়ে ধোঁয়া ছেড়ে লাফাতে লাফাতে চলে গেল হাসল বাবর হাসছেন না তোমাকে নয় ওই ছেলেটাকে দেখে আপনি আমাকে কি মনে করেন বলে এমন করে জাহেদা বাবরি দিকে তাকালো বাবর একটা হালকা উত্তর দিতে যাচ্ছিল থমকে গেল একেবারে নতুন লাগছে জাহেদাকে নতুন চেহারা অর্থটা যেন ভালো বোঝা যাচ্ছে না কিন্তু মনের মধ্যে টের পাওয়া যাচ্ছে ভালোবাসা জাহেদা কি তাকে ভালোবেসে ফেলেছে একটা মানুষের উপর জীবনের দায় দিলেই এমন দৃষ্টি ফুটে ওঠে দু চোখে না না ভালোবাসা নয় আমি কাউকে ভালোবাসি না কাউকে না ভালোবাসা বিশ্বাস করি না এ হতে পারে না এ আমি চাই না বাবুর মাথা দোলাতে লাগল অসম্ভব হতে পারে না মুখ থেকে কথাগুলো বেরিয়ে পড়ে তার জাহেদা ফিরে তাকায় জিজ্ঞেস করে কি হতে পারে না কিছু নয় আসলে কি জানো আমার একটা বস্তুর অভাব বড় বেশি শুনবে যাহা দা তাকিয়ে থাকে বাবর বলল ধৈর্যের অভাব বাবর মনে মনে বলে না আমাকে ফেরাতেই হবে ভালোবাসা সেই হাওয়া যদি বইতে থাকে যদি সে বইতে দেয় তাহলে তা ঝড় হয়ে দাঁড়াবে কিছুতেই সে তা হতে দিতে পারে না তাকে ফেরাতেই হবে বাবরর হাত ধরল বলল চলো গাড়িতে যাই প্রায় টানতে টানতে গাড়িতে এনে বসালো তাকে সমস্ত কিছু ভেঙে দেবের আক্রোশ ফুসতে থাকে বাবরের মনের মধ্যে গাড়ি চালাতে চালাতে সে কথা খুঁজতে থাকে এমন কথা যা গুড়িয়ে দেবে ওই হৃদয় দিয়ে হৃদয় অনুভব করবার মিথ্যে সাঁকোটা বাবর হঠাৎ টের পায় জাহেদা তার উড়ুতে একটা হাত রেখেছে সে হাত আমন্ত্রণের নয় আশ্রয় সন্ধানের আরও শঙ্কিত হয়ে ওঠে বাবর জাহদা তাকে ভালবেসে ফেলেছে তাই তুচ্ছ হয়ে গেছে তার কাছে মন্দির দেখা এখন তার পৃথিবী কেন্দ্রীভূত হয়ে এসেছে বাবরকে ঘিরে এ কী হল এরকমটা তো সে চায়নি মেয়েটা কী আশা করেছে এখন সে একটা প্রেমের গান গুনগুন করবে না রবি ঠাকুরের একটা কবিতা আবৃত্তি করবে যেমন সব মেয়ে স্বপ্ন দেখে উপন্যাসের সিনেমার কল্যাণে বাবর হঠাৎ বলে শুনবে একটা কবিতা মনে মনে আপছে একটা নিষ্ঠুরতা অনুভব করে বাবর শুনবে জাহেদা মুখে কোনো উত্তর দেয় না কিন্তু বোঝা যায় শুনতে কোনো আপত্তি নেই তার মনে মনে হাসে বাবর ঠিকই সে ধরতে পেরেছে জাহেদা প্রেমে পড়েছে তার বাবর বলে রবি ঠাকুরের শেষের কবিতায় মনে আছে শেষের কবিতার কথা কালনা পরশু তোমায় বলছিলাম হ্যাঁ সেই শেষের কবিতা যে কি করে গেল কবিতা শোনানো হয়ে দাঁড়ালো একটা আচার আচার আরে না আমের তেঁতুলের আচার নয় তোমার বাংলা পড়া থাকলে জানতে এ আচার মানে তোমরা যাকে ইংরেজিতে বলো রিচুয়াল ও আচ্ছা একটা ইংরেজি কবিতায় শোনাই ইংরেজি মানে ইটালিয়ান ভাষায় লেখা সিজার পাভিসের পড়েছি ইংরেজি অনুবাদ ইংরেজিটা ভালো মনে নেই বাংলা করে বলি খানিক চুপ করে থেকে মনে করে নেয় বাবর গানের কাজ তুলে দেয় একটু বাতাসে তো জোরে কাটছে যে কথা হারিয়ে যেতে চায় বলে শোনো সিজার পাফিসের কবিতাটা এরকম সমস্ত কিছুতে হতাশ ওই বুড়ো লোকটা তার ঘরে চৌকাটে বসে দেখে চন্মনে রোদে মদ্দার মাদি একজোড়া কুত্তা তারা রক্তের নিয়মে খেলছে চোখ কালো করে তাকায় জাহেদা বলে কারা খেলছে মদ্দার মাদি একজোড়া কুত্তা কুকুর ডক্স রাগ করো না ভালো কবিতা আগে শোনাই তো মদ্দার মা দি একজোড়া কুত্তা তারা রক্তের নিয়মে খেলছে ভন করে মাছি বুড়োটার ফোকলা মুখে বউটা মারা গেছে বেশ কিছুদিন সে আর দশটা কুত্তির মতো জানতে চায়নি কিছু কিন্তু ছিল তার রক্তের নিয়ম বুড়োটা তখনও তার দাঁতগুলো যায়নি এ ব্যাপারে পরম রসিক রাত এলে বিছানায় যেত তাকে নিয়ে রক্তের নিয়ম বড় সুন্দর জাহেদা বলে থাক শুনতে চাই না শোনো ভালো কবিতা সিজার পাবভিসের নাম শুনুন কোনো দরকার নেই বাবু সে কথার জবাব না দিয়ে মনে মনে অনুবাদ করে মুখে আবার আবৃত্তি করতে থাকে কুত্তার জীবনে এই একটা চমৎকার দিক অফুরন্ত স্বাধীনতা সকাল থেকে সন্ধে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো কখনো একটু আহার কখনো একটু ঘুম কখনো একটা মাদি কুত্তার সওয়ার হলুম রাত না দিন বয়ে গেল ওকে দেখার স্বাভাবিকতায় সে চলে যা নাকে লাগে তাই তার হয়ে যায় চুপ করুন যাহাদা চেঁচিয়ে ওঠে না মিনতি করে নিষ্ঠুরতা যেন আরো প্রবল হয়ে ওঠে বাবরের মনের মধ্যে স্নেহ দয়া ভালোবাসা এই কিসের মধ্যে জড়িয়ে ফেলতে চায় তাকে জাহেদা জানে না বাবরে জানা আছে কি করে বেরিয়ে আসতে হয় বেরিয়ে এসে আসবেই ভালোবাসার জন্য জাহেদাকে সে আনিনি বাবর বাচে এক মুহূর্ত থেকে পরের মুহূর্তে ছেলেবেলায় টেলিগ্রাফের এক খুঁটি থেকে আরেক খুঁটিতে ছুটে যাবার মতো সেই ভাবনাহীন খেলার মতো বাবর বলল এখনও কবিতাটা শেষ হয়নি জাহেদা বাকিটা শোনো না শোনো না না বেশ তবে আমি নিজেকে শোনাচ্ছি তোমার ইচ্ছে না হয় তুমি শোনো না তুলো থাকলে কানে দাও আমার কাছে তুলো থাকবে কেন মেয়েদের ব্যাগে তুলো থাকেই ভারী তো জানেন হ্যাঁ মাসে মাসে তোমাদের দরকার হয় যে বাবু নিষ্ঠুর গলায় বলে সব কিছু গুনিয়ে দিতে চায় সে তুচ্ছ করতে চায় মেয়ে নয়তো একটা চেন বাঁধা পশুকে যেন খোঁচাচ্ছে সে বাবর আবৃতি করে বুড়োটা ভাবে একবার সে ওই কুত্তার মতো গম খেতে করেছিল দিনের বেলায় এখন মনেও নেই কোন কুত্তির সাথে কিন্তু মনে আছে চড়া রোদ দরদর খাম আর অনন্ত অনন্ত পর্যন্ত করে যাবার ইচ্ছেটা অবিকল বিছানায় যেমন তাকে আবার অতীত ফিরিয়ে দিলে সে করবে একমাত্র গম খেতে দিনের বেলায় পথ চলতে চলতে এক মেয়ে মানুষ দাঁড়িয়ে গেল দেখতে মুখ ঘুরিয়ে গেলেন এক পাদ্রী রাস্তায় যা খুশি হয় এমনকি এক মহিলা পুরুষ দেখে চোখ নামান যিনি তিনিও দাঁড়িয়ে গেছেন দেখতে কিন্তু বালক ধৈর্যের অভাববশত সে ছুঁড়তে লাগল ঢিল বুড়োটা খেপে গেল আবৃতি শেষে হাহা করে হেসে উঠল বাবর আবার বলল বুড়োটা খেপে গেল কেন খেপে গেল জানো জাহেদা কারণ সে বুড়ো হয়েছে তার নিজের এখন সাধ থাকলেও সাধ্য নেই জাহেদা একবার দু হাতে মুখ ঢাকবার চেষ্টা করল নিজের দুঃখে কবিতার শৈলী সে জানতে চায় না বুঝতে চায় না তার ভীষণ কষ্ট হয় বাবর কেন বেছে বেছে এই কবিতা শোনাল তাকে বাবর বলল রাস্তার ঘটনা কি হচ্ছিল জানো ও যে কবিতায় যা দেখে লোক দাঁড়িয়ে পড়েছে এমন কি পাদ্রিটাও একটা কুত্তার একটা চুপ করুন বাবর একটু থেমে ঘোষণা করল সিজার পাভিজ ওয়াজ আ গ্রেট পয়েট আমি কবি হলে অসব কবিতা অনুবাদ করে বই বের করতাম শাঁ করে গাড়ি রাস্তার পাশে দাঁড় করালো বাবর এখানটা নির্জন দুপাশে আখের ক্ষেত রোদে আকাশ পুড়ে যাচ্ছে বিশ্বের স্তব্ধতা এখানে উপর হয়ে আছে গাড়ি থামতে দেখে জাহেদা উদ্বিগ্ন হয়ে উঠল কি বলবার জন্য রক্তিম ঠোঁট তার কেঁপে উঠল একবার হ্যাঁ বাবরটাকে হঠাৎ দু হাতে জড়িয়ে ধরে শক্ত করে বেঁধে গ্রাস করে নিল জাহেদার ঠোঁট আর জাহেদা তাকে দুহাতে সরিয়ে দেবার চেষ্টা করতে লাগল পাগলের মতো চিৎকার করতে চাইল কিন্তু পারল না তখন চোখ বেয়ে উষ্ণ অশ্রু হঠাৎ অবিরল ধারায় পড়তে লাগল তার ঠোঁট দিয়ে সে অশ্রুর স্বাদ নিতে নিতে বলল চলো ডাকবাংলো যাই আমি আরেকবার তোমাকে ভালোবাসতে চাই ইংরেজিতে কথাটার যে আরেক মানে আছে তাই তাই আমি চাই ঘরে ঠকে জাহেদাকে কোলে তুলে নিল বাবর তারপর সোজা বিছানায় নিয়ে ফেলে দিল তাকে ধপ করে পড়ল সে গরমকালের পাকা ফলের মতো ব্যথা করে উঠল পিঠে কিন্তু বাবরের চোখের দিকে তাকিয়ে কেমন শক্তিশূন্য মনে হলো তা নিজেকে মনে হল কোনোদিন এই লোকটাকে সে দেখেনি বাবর যেন রাসায়নিক একটি পরীক্ষা করতে চলেছে বকযন্ত্র নিয়ে কিংবা ডাক্তার সে এক্ষুনি করবে কারো দেহে অস্ত্র বাজার। অথবা ডাকাত তরঙ্গ খুলে লুণ্ঠিত সম্পদ দেখবে বাবর শার্টের হাত বোতাম খুলল গোটালো যেমন খেলোয়াড় মাঠে নামবার আগে গোটায় সামনের কয়েকটা বোতাম তারপর পাশে বসল জাহেদার বসে জাহেদাকে ঘুরিয়ে উপর করে দিল সে তীব্র প্রতিবাদ ঠেলে বেরোতে চাইছে জাহেদার ভেতর থেকে কিন্তু অবাক হয়ে গেল সে নিজেই একটা কথা বেরুল না বরং যেন নিজেকে প্রস্তুত করছে সে ইচ্ছার বিরুদ্ধে আপন মৃত্যুর জন্য ঠিক যেমন হরিণ শিশুর সম্মোহন হয় অজগরের ধকধক হাসি হাসি চোখের সামনে জাহেদাকে উপর করে তার পিঠের বোতামগুলো খুলে ফেলল বাবর অবিকল সপ্তর্ষির মতো কয়েকটা তিল তার পিঠে বাবর সেই তিলগুলোয় হাত বুলিয়ে দিল একবার তারপর কাঁধ ধরে তাকে তুলে বসিয়ে জামা খুলে জামাটা ফেলে দিল মেঝে জাহেদা দুহাতে হাতে বুক ঢেকে মুখ নিচু করে বসে রইল বাবর উঠে দাঁড়িয়ে নিজের জামা খুলে ছুঁড়ে মারল মেঝের উপর নিজের জামা ঠেকে দিল জাহেদার জামা তারপর বাবর জাহেদার দুপা ধরে উপরে তুলে ফেলল এক ঝটকায় আর তার টাল সামলাতে না পেরে জাহেদার চিৎ হয়ে শুয়ে পড়ল পরে সে উপর হয়ে গেল বুক ঢাকতে লোকে যেমন করে মুরগির পাঁ ঝুলিয়ে চামড়া খসিয়ে নেয় তেমনি করে বাবর এক টানে খুলে ফেলল তার পাজামা পা ছেড়ে দিয়ে এবার পিঠে ছোট জামার হুকে হাত দিল বাবর হুক খুলে আনবার সঙ্গে সঙ্গে আবার তাকে সোজা করে দুহাত একে একে ফিতে থেকে মুক্ত করে বাবর নিজের ট্রাউজার খুলল বেরিয়ে পড়ল নীল অন্তর্বাস এক বন্ধু বিলের থেকে এনে দিয়েছিল হঠাৎ তার কথা মনে পড়ল একবার কিন্তু সে মুহূর্তের জন্য অন্তর্বাসটা ছুঁড়ে ফেলল সে নিজের বিছানায় জাহেদা উত্তর দিল না জাহেদা 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 বালিশে মুখ ডুবিয়ে উপর হয়ে রইল জাহেদা এবার বাবর তাকে ঘুরিয়ে সোজা করে দিল কাঁচের মতো দুপা করে শুয়ে রইল জাহেদা একটা হাত চোখের পরে রাখা কোনো এর ত্রিভুজ ঠিক ভুরুর মাঝখানে আমাকে দেখো জাহেদা অপেক্ষা করল বাবর আমাকে দেখো আরো অপেক্ষা করল সে দেখো আমাকে বাবর আর অপেক্ষা করল না দু হাতে সরিয়ে দিল জাহেদার চোখ থেকে হাতের সাদা ত্রিভুজ জাহেদা চোখ বুঝল তখন তার বুকে হাত রাখল বাবর তোমার শরীরে পদ্ম কাটা দিয়েছে বাবর একবার বুক থেকে বা মুড়ু পর্যন্ত হাত বুলিয়ে আনলো জাহেদার আপছা লাল একটা দাগ পড়ে গেল সেখানে বাবর তাকিয়ে রইল কখন মিলিয়ে যায় দাগটা মিলিয়ে গেল তখন বাবর উপর হয়ে শুয়ে পড়ল নিচে জাহেদার শরীর নিয়ে বলল পাথর হয়ে থেকো না জাহেদার কানে শুধু বাথরুম থেকে অবিরাম ফোটা ফোটা পানি পড়বার শব্দ বাবরের কথা শুনতে পেল না সে কিন্তু শরীর যেন শিথিল হয়ে এল হঠাৎ বাবর বলল লক্ষ্মী মেয়ে তারপর ভেতরে যেতে যেতে সে আবার বলল আজ সারা বিকেল সারা রাত আমরা কোথাও যাব না শুধু ভালোবাসব এবার একেবারে ভেতরে গিয়ে স্বস্তি নিঃশ্বাস ফেলে বাবর শুধু বলল কাল ঢাকা যাব কাল ভোরে সারা পথ প্রায় একটি কথাও হয়নি দুজনের পিচের পরে মোটরে চাকার শব্দ বাতাসের শব্দ ফেরিতে জলের ছলছল আর বাজারে মানুষের কোলাহল কিন্তু সেই স্তব্ধতাও ছিল যেন ভার শূন্য গাড়ি যতই ঢাকার কাছে আসছে ততই যেন গুরুভার হয়ে উঠছে এই স্তব্ধতা নয়ার হাট ফেরি পার হলো ওরা বাবর বলল আর ফেরি নয় এ ছিল শেষ এবার সোজা ঢাকা হাতঘড়ি দিকে তাকিয়ে দেখল সোয়া পাঁচটা বাজে শীতের ছোট্ট দিন এরই মধ্যে মলিন হয়ে আসছে বেলা ক্ষেতের পরে এখানে সেখানে ধোঁয়া আর কুয়াশা দেখা যাচ্ছে দূরের গাছপালা এরই মধ্যে অস্পষ্ট গম্ভীর সত্যি কাল সারা বিকেল সারা সন্ধ্যে বাবুর বাংলো ছেড়ে বেরোয়নি এমনকি ঘর ছেড়ে পর্যন্ত নয় চৌকিদার খাবার এনে দিয়েছে প্রণববাবু এসেছিলেন একবার তাকে প্রায় ধুলোপায় বিদায় করে দিয়েছে বাবর এদিক দিয়ে যাচ্ছিলাম ভাবলাম গল্প করে যাই জাহেদার শরীরটা ভালো নেই বাবর মিছে কথা বলেছিল সঙ্গে সঙ্গে প্রণববাবু বলে উঠেছিলেন ও তাই বুঝি সুষমাকে পাঠিয়ে দেই। না না তার দরকার হবে না বলেন কি মশাই আমাদের দেশে এসে অসুখ হবে সেবা যত্ন পাবে না ও কি কথা অনেক ধন্যবাদ আপনি কিছু ভাববেন না কাল দুপুরে আসবেন মেলা গল্প করা যাবে বাবর ভালো করে জানতো কাল দুপুরে সে থাকবে ঢাকার পথে বগুড়ার কাছে এসে আজ একবার প্রণববাবুর কথা মনে হয়েছিল তার কিন্তু তার চেয়ে বেশি মনে পড়ছিল সুষমার ছায়া ছায়া মুখখানা এরই মধ্যে জাহিদা থেকে অনেক দূরে চলে গেছে বাবর নতুন কোথাও যাবার জন্য মনের মধ্যে পাখা ঝাপটাচ্ছে সুষমার মতো কারো জন্য সুষমাকে বেশ লেগেছে তার সুষমার কথা বলতে গেলে সারা দিনই থেকে থেকে মনে পড়েছে তার শীষ দিচ্ছিল প্রায় সারাটা পথে বাবর জাহেদাকে এখন হোস্টেলে ফিরিয়ে দিলে বাস এসে জাহেদা যে সারা পথ চুপ করে আছে এটা যেন ভাগ্যের কথা কথা পর্যন্ত বলতে ইচ্ছে করছে না আর বাবরের নিজেকে মনে হচ্ছিল তার ওই লরি ড্রাইভারদের মতো বড় বড় ট্রাকে করে মাল নিয়ে জেলা থেকে জেলা যাচ্ছে খালাস করতে ফেরিতে বসে পান খাচ্ছে সস্তা সিগারেট টানছে রোদে পড়ছে ত্রিপল ঢাকা বস্তার সার বাক্সের স্তূপ কোন আবেগ নেই ভবিষ্যতের দায় নেই নেই চলো ফেলে দাও কিন্তু এ যে এতক্ষণ সত্যি সত্যি চুপ করে আছে জাহেদা এটা এখন ধীরে ধীরে অস্বস্তিকর হয়ে দাঁড়াচ্ছে ভাবছে কি মেয়েটা বাবর একবার আর চোখে তাকালো জাহেদার দিকে না কিছু বোঝা যাচ্ছে না যে মেয়েকে সে নিয়ে এসেছিল সে যেন অন্য কেউ সত্যি সত্যি তাকে ভালোবেসে ফেলেছে নাকি ভাবছে নাকি বিয়ের কথা অত বড় বড় বক্তৃতা দিলাম যাবার পথে সব পানিতে গেল শেষ আর থাকতে পারল না বাবর নিরবতা ভেঙে বলল কি একেবারে চুপ করে আছো যে জাহেদার চমকে তাকালো তার দিকে এতক্ষণ পর শব্দগুলো যেন হাততালি দিয়ে পায়রা উড়িয়ে দিল হঠাৎ বাবর আবার বলল পথে এত সাদাসাদি করলাম কিছু খেলে না পর্যন্ত কি হয়েছে জাহেদা তবু কিছু বলল না বেশ নাই বললে কথা বাবর ঘাড় কাত করে গাড়ি চালাতে লাগল শীষ দেবার চেষ্টা করল একবার কিন্তু হল না ভালোই লাগল না জাহেদা পড়েছে কালো রঙের পাজামা আর সাদা জামা বোধহয় তারই জন্য মুখ দেখাচ্ছে কেমন পানটুর একবার একটু মায়া করে উঠল বাবরের মনটা পরক্ষণে ঝেড়ে ফেলে দিল সে ঢাকায় গিয়ে বাবলিকে আবার দেখতে হবে বাবলি রাগ করলেও রাগ তোর হিমালয় নয় যে আছেও থাকবেও হঠাৎ জাহেদা তাকে ডাকল শুনুন আমাকে বলছ হ্যাঁ কি বলো কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে কেন ঢাকায় এই তো এসে গেলাম আর এক ঘন্টা তারপরে তুমি পৌঁছে যাবে তোমার হোস্টেলে গেট খোলা পাবে তো কটা যেন বন্ধ হয় না কি না হোস্টেলে যাব না হেসে উঠল বাবর বলল তার মানে যা কোনো জবাব দিল না সে প্রশ্নের বাবর আবার জিজ্ঞেস করল তাহলে যাবে কোথায় কোনো বান্ধবীর বাড়িতে ঠিকানা বলো তবে না কি না ঠিকানা বলবে না না বান্ধবীর বাড়িতে যাবে না কারো বাড়িতে যাব না দুষ্টুমি করছ না সত্যি বলছ হ্যাঁ তাহলে কোথায় যাবে শুনি আপনার বাসায় আমার বাসায় হ্যাঁ আপনার বাসায় ছেলে মানুষ কেন আমার বাসায় কি করে যাবে যে করে আপনার সঙ্গে রংপুর গেলাম বলে জাহেদা সরাসরি তাকালো বাবরের দিকে সে চোখের দৃষ্টি একরোখা নয় কম্পিত যেন দৃষ্টিজোড়া পেছনে পালিয়ে যাবার জন্য তৈরি হয়ে আছে এমন পরিস্থিতিতে আগে কখনো পড়েনি বাবর কিন্তু দিন কোনো কিছুই বাবরকে অপ্রস্তুত করতে পারেনি বাবর কথা খোঁজার সময় নিতে হেসে উঠল হাসির অবসরে ভাবতে লাগল কি বলে বলল রংপুরে গিয়েছিলে গাড়ি করে গাড়ি করে আমার বাড়িতে অবশ্যই ফেরা যায় কিন্তু ফিরতে পারা আর ফিরে যাওয়া কি এক কথা আমি কিছু বুঝি না জাহেদা যেদি মেয়ের মতো মাথা নাড়তে লাগলো ক্রমাগত আমি কিছু বুঝি না তুমি ছেলে মানুষ আমাকে নিতে চান না আপনার বাড়িতে নেব না কেন যখন খুশি আসতে পারো কিন্তু এখন তুমি যাবে হোস্টেলে না আমি তোমাকে হোস্টেলে নিয়ে যাচ্ছি না হ্যাঁ না সন্ধে হবে এক্ষুনি ঘরে যাবে লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়বে আর যদি চাইনিজ খেতে চাও পথে থামাতে পারি না বারবার না বলছ কেন আপনি আমাকে ফেলে যাচ্ছেন বলে জাহেদার নিজেকে সামলাতে পারল না মাথা নামিয়ে নিল ফুলে ফুলে উঠতে লাগলো তার সারা দেহ কান্নার শব্দ প্রবল হয়ে উঠল গাড়ি চালিয়ে চলল বাবর সাভারের বাজার পেরিয়ে গেল এক্ষুনি শট করে সরে গেল দোকানের ন্যাংটু বাতিগুলো। জাহেদার কান্না থামল না তখন ভীষণ রাগ হল বাবরের সে একটা সিগারেট ধরাল শব্দ করে ফুসফুস করে ধোঁয়া ছাড়তে লাগল সে ইচ্ছে করতে লাগল এক্ষুনি কোথাও নামিয়ে দেয় না কিছুতে সে প্রশ্রয় দেবে না তার কেউ নেই কেউ হবে না কোনোদিন মানুষের যত জ্বালা এই মানুষে মানুষে অন্ধ বন্ধন থেকে হ্যাঁ খেলারাম চোখে স্পষ্ট দেখতে পায় দেয়ালে সে অপটু হাতে বড় বড় করে লেখা খেলারাম খেলে যা এই তার দর্শন এই তার সত্য হঠাৎ যেন দম আটকে মরে যাচ্ছে এমনি শব্দ করে উঠল জাহেদা যাক মরে যাক না আর পারা যাচ্ছে না কান্না তীব্র থেকে তীব্রতর হচ্ছে প্রতি মুহূর্তে বাবর সাঁ করে গাড়ি পাশে নিয়ে থামাল একদিকে স্তব্ধ নিস্তরঙ্গ মাঠ আরেকদিক কাঁঠাল বোন কোথাও কেউ নেই যেন এই গ্রাম ছেড়ে সমস্ত লোক কোথায় কবে চলে গেছে এমনি যেন কবে কোন অতীতে একবার দেখেছিল বাবর এমনি স্তব্ধতার মাঠ বন ভেঙে সে হেঁটে যাচ্ছিল একদিন বাবর সিগারেট পিষে ফেলে জিজ্ঞেস করল এখন বলো কাঁচ কেন জাহেদা মাথা নাড়ল সেটা তার কথার উত্তরে নয় কান্নার হাতে বেশ তবে কাঁদ যখন থামবে তখন বলো পৌঁছে দেব আপনাকে দিতে হবে না পৌঁছে যাহায়দার দরাম করে গাড়ির দরজা খুলে বেরুল আরে দেখো দেখো পেছনে গাড়ি আসছে কিনা কিন্তু ততক্ষণে জাহেদা রাস্তা পেরিয়ে হাঁটতে শুরু করেছে বাবরের একবার ইচ্ছে হলো ফেলে চলে যায় জানে সেটা এক অসম্ভব অবাস্তব ভাবনা কিন্তু মনের মধ্যে তাই নিয়েই খানিক নাড়াচাড়া করল সে তারপর সেও বেরুলো যতটা জাহেদাকে ফিরে আনবার জন্য তার চেয়ে বেশি শরীর হালকা করতে তারপর রাস্তা পেরিয়ে কাঁঠাল বনে নেমে একটা গাছ পছন্দ করে প্রস্রাব করল তারপর যখন শেষ হলো তখন চোখ তুলে তাকিয়ে দেখে জাহেদার দূরে একটা গাছের সঙ্গে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে বাবর কাছে গিয়ে বলল মেয়েদের এই সিনেমার ভঙ্গিগুলো আমি একেবারে পছন্দ করি না কি বললেন জাহেদা ফিরে তাকালো তার দিকে না সে চোখে অশ্রু নেই কখন সে মুছে ফেলেছে কিংবা শুকিয়ে গেছে বেলায় ম্লান আলোয় লাল অঙ্গারের মতো দেখাচ্ছে সে মুখ সত্যি কথা শুনবে বাবর তাকে বলল বলুন তুমি যা করছো তা ছেলে মানুষেও করে না বারবার আমাকে ছেলে মানুষ বলার অধিকার কে আপনাকে দিয়েছে বাবরের মনে হল গালে একটা চর বসে দেয় মেয়েটার কিন্তু তার বদলে সে হেসে ফেলল অধিকার দেবার প্রশ্ন নয় প্রমাণ করছো তুমি নইলে বলতে না যে তোমাকে ফেলে যাচ্ছি নইলে এভাবে গাড়ি থেকে নামতে না এখানে মনে করেছেন আমি খুব বিপদে পড়েছি না ভেবেছেন আপনি আমাকে কিনে ফেলেছেন তাও না আমাকে যা খুশি তাই করতে পারেন ভেবেছেন তেমন কিছু ইঙ্গিত দিয়েছি কি কি হয়েছে ভাইসাব পেছনে হঠাৎ মানুষের গলা শুনে ফিরে তাকায় বাবর দেখে তিনটে লোক হাতে লম্বা ছুরি আর একরাশ কাঁঠাল কাঠাল পাতা বোধহয় ছাগলের জন্য কেটে নিয়ে যাচ্ছে মাঝখানে যুবক আবার প্রশ্ন করে হয়েছে কি ভাইস কন্যা কি চাও তোমরা বাবর জিজ্ঞেস করে কিছু না একগাল হেসে পাশের যুবক বলে সর শুই না মনে করলাম কাজা লাগছে তাই জান বাড়াইলাম কিছু না যাও তোমরা তখন ডান পাশের যুবক বলল আরে পিকনিকে গেছিল বোধহয় পীড়িতের মানুষ লইয়া ফেরনের পথে আকাম করতে চায় মায়াটাও মন্দ না বাবর হঠাৎ টের পায়ে সন্ধে হয়ে গেছে দূরের কিছু ভালো করে দেখা যাচ্ছে না কোথা থেকে আজান ভেসে আসছে আর সশর করে বাতাস বইছে কাঁঠাল গাছের পাতায় পাতায় বাবর বলল জাহেদাকে কি যাবে না এখানে দাঁড়িয়ে থাকবে না রে মায়া যায় চায় না মাঝে যুবককে ঠেলা দিয়ে মন্তব্যটা করল বাপাসের যুবক তখন সে বলল হ লাগে যেমন তাই ডানপাশের যুবক বলল চল জায়গা শহুরা মাইন সে তামাশা দেখুন লাগব না বাবর বলল জাহেদাকে চলো বলে হাত বাড়িয়ে দিল জাহেদার দিকে হঠাৎ সে হাত ধাক্কা দিয়ে সরিয়ে দিল বাঁপাসের যুবক কৈলোয়া যান দরকার হয় সে আমরা রামরা পৌঁছায় কিছু বুঝবার আগেই বাবরের উপর ঝাঁপিয়ে পড়ে সে বাধা দেবার আগেই গায়ে এসে পড়ে মারের পর মার আর অন্যজন চেপে ধরে জাহেদার মুখ আরেকজন ফিসফিস করে বলে ওঠে এই শালারে তুই ধরে রাখ আমরা কাম সাইরা লই বাবরকে যে মাঠ দিচ্ছিল ততক্ষণে বাবরের উপর চড়ে বসেছে সে এবার বলে আর আমি আমারে ভাগ দিবি না আমরা আগে লই তারপর তুই লইস জাহেদাকে ওরা নিয়ে যায় কোলের মধ্যে ছাগলের বাচ্চার মতো সমস্ত ঘটনা ঘটে মাত্র আধ মিনিটে কিংবা তারও কম সময়ে চোখের একটা মাত্র পলকে এর জন্য তৈরি ছিল না বাবর কিন্তু আশ্চর্য তার কোনো দুঃখ হচ্ছে না রাগ হচ্ছে না বরং মনে হচ্ছে এই দরকার ছিল মনে হচ্ছে জাহিদার হাত থেকে সে এবার অতি সহজে বাঁচতে পারবে তার হাসি পেল ভেবে যে লোকটা অহেতুক তাকে এত শক্ত করে ধরে রেখেছে তাকে ছেড়ে দিলেও সে চাঁচাবে না পাল্টা আক্রমণ করবে না যুবক আরো দু চারটে ঘা লাগায় বাবরকে বুকের ওপর ঘোড়ার মতো চড়ে আছে সে হঠাৎ একটু পাছা আলগা করে আবার সর্বশক্তিতে ধপ করে বসে পড়ে ঘোদ করে আওয়াজ উঠে বাবরের যুবক বলে শালা রসের সেরি লইয়া বাইরে স একা খাইয়া বাড়ি যাইবা ভাগ দেয়া যাইবা না শোনার সান আবার একটা খুশি লাগায় সে বাবরের গলার নিচে খ্যাক করে থুতু ফেলে বলে একটা আওয়াজ করবা কি জবাই করে ফেলামো ফিলিমিস্টার হুসনার লাহান সেরি পাইছি, সাইরা মুনা সাতবার লোমু সামনে পেছনে সাতবার এক একজন শালার ব্যাটা শালা টাউনে তোমরা ফুর্তি করো আর আমরা শালায় ছাগলের পাতা মরি আবার একটা ঘুষি বসিয়ে দেয় বাবরের কণ্ঠার হারে তারপর ঘাড়ের গামছা দিয়ে মুখ বাঁধতে থাকে চোখের সামনে যেন অন্ধকার হয়ে আসে সব বাবরের সে কোথায় আছে কেন আছে সমস্ত বোধ হারিয়ে যেতে থাকে তার একবার যেন মনে হয় জন্ম থেকে অনন্তকাল এমনি করে শুয়ে আছে সুদীর্ঘ শীতের মধ্যে অন্ধকার কাঠাল বনে এই লোকটাকে বুকে পাথরের মতো নিয়ে সমস্ত অন্ধকারটা যেন পাথরের মতো চাপ বেঁধে আসে তার চারপাশে ক্রমশ এগিয়ে আসে হৃৎপিণ্ডের শব্দ প্রবল থেকে প্রবলতর হয়ে আসে যেন আর কোনো শব্দ নেই পৃথিবীতে এই কাছে অথচ দূরে ভেতরে কিন্তু বাইরে দেখা তবু না দেখা জীবন স্পন্দনের জয় ঢাক ছাড়া হঠাৎ সমস্ত শব্দর অন্ধকার ছিল আর্তনাদ ফেটে পড়ে জাহেদার বাবা বাবরের মনে হল স্পষ্ট সে শুনতে পেল কোনো বালিকা তার ছোট্ট জীবনের কার্নিশে দাঁড়িয়ে অতল গহ্বরে পড়ে যাওয়া থেকে পায়ের নখে সর্বস্ব আঁকড়ে ধরে প্রাণপণে একবার ডেকে উঠল দাদা কোথা থেকে দানবের মতো শক্তি এলো বাবরের এক ধাক্কায় বুকে চেপে বসে থাকা লোকটাকে ফেলে দিয়ে সেই আর্ত চিৎকারের দিকে দৌড়লো সে চিৎকার করতে করতে দৌড়ল হাসনু হাসনু দাদা হাসু ভয় নেই হাসু নিচু গাছের ডালে ডালে ছড়ে যেতে লাগলো বাবরের মুখ হাত কাঁধ সে তবু দৌড়তে লাগল আর বুক ফাটা ডাক দিয়ে খুঁজতে লাগলো মেয়েটাকে বনকে ফেলে আর কোনোদিন বাড়ি যাবে না বাবর তার বাড়ি আছে বাড়িতে সবাই আছে হ্যাঁ সব তার আছে আর কেউ কেড়ে নিতে পারবে না খুঁজে পায় বাবর একজন জাহেদার মুখ চেপে ধরে আছে আর একজন উলঙ্গ হয়ে জাহেদার শরীরের মধ্যে ঢুকতে চাইছে বাবর লাফিয়ে পড়ে তাদের উপর দু কুনুইয়া ছড়িয়ে দেয় দুজনকে আর জাহেদার হাত ধরে টানতে টানতে বলে হাসু হাসু আয় কিন্তু ততক্ষণে পালটা আক্রমণ করে তাকে দুজন আর ছুটে এসে যোগ দেয় তৃতীয় জন বাবর চিৎকার করে বলতে থাকে সরে যা হাসু পালিয়ে যা পালা পালা হাসু তোকে আমি বাঁচাবো ভয় নেই হাসু হঠাৎ মনে হয় পিঠের ভেতর গরম আগুনের হলকা বয়ে গেল বাবরের শরীর এক মুহূর্তের জন্য শিথিল হয়ে আসে অনেকটা মত এক ঢোকে খেলে যেমন গা গুলিয়ে ওঠে জাঁকিয়ে ওঠে তেমনি করে ওঠে শরীর জাহেদা বিস্ফোরিত চোখে দেখে বাবরের পিঠোরা ছুরি বসিয়ে দিয়েছে সে চিৎকার করে পিছিয়ে যায় একবার তারপর ছুটে এসে জড়িয়ে ধরে বাবরকে ছুরিটা টেনে বের করে আর লোক তিনটে দাঁড়িয়ে থাকে হঠাৎ স্তব্ধ হয়ে বাবর জাহেদার হাত ধরে টানতে টানতে দৌড়তে দৌড়তে বলে চল হাসু চল চল চলে আয় জাহেদা অজ্ঞান হয়ে পড়ে যায় তাকে মাটির উপর হেসটে টেনে নিতে নিতে বাবর বলে হাসনু আয় হাসু আয় কিন্তু শরীরের সমস্ত শক্তি যেন ফুরিয়ে আসছে জাহেদাকে আর টানতে পারছে না বাবর সে তখন কোলে তুলে নেয় তাকে মুখে চুমো দিয়ে টলতে টলতে ছুটতে ছুটতে বলে ভয় নেই হাসু আমি এসে গেছি হাসু আমি এসে গেছি গাড়ির কাছে এসে পৌঁছায় বাবর রকমে গাড়ি দরজা খুলে জাহেদার অচেতন দেহটা ভেতরে ছুঁড়ে দিয়ে সে ইঞ্জিনে চাবিতে হাত রাখে দৃষ্টি আচ্ছন্ন হয়ে আসছে চাবি ঘোড়ায় বাবর লাফিয়ে ওঠে ইঞ্জিন গর্জন করে ওঠে ক্রুদ্ধ এক সাঁপদের মতো তারপর ছুটে বেরিয়ে যায় সম্মুখের দিকে বাবর স্বপ্নাবিষ্টের মতো বলে হাসু তোকে আমি ফিরিয়ে এনেছি আর ভয় নেই বাড়ি এসে গেছি গাড়ির আলোয় সামনে অন্ধকারে তীব্র চলমান দুটি শুভ্র স্রোতের মধ্যে কখন তার নিজের বাড়ি ঘূর্ণি পাকে মতো ঘুরতে ঘুরতে এগিয়ে আসবে তারই অধীর অপেক্ষায় গতি আরো বাড়িয়ে দেয় বাবর কর্ণনদীর পুলের উপর উঠতে মনে হয় আকাশের ওই উজ্জ্বল নক্ষত্রগুলোর উদ্দেশ্যে সে ধাবিত হঠাৎ তার গাড়ি পুলের শেষ থামে ধাক্কা খেয়ে ডান দিকে ঘুরে যায় একবার তারপর সেই নক্ষত্র প্রতিফলিত নদীতে গড়িয়ে পড়ে জাহেদাকে নিয়ে বাবরকে নিয়ে আরও একজন ছিল সে হাসনু গল্পের বাক্সভাই রোমানানুপুর এই চ্যানেলে আমি রোমানানুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম ছিলাম শামসুল হকে লেখে একটি বিখ্যাত উপন্যাস খেলারাম খেলে যা আজ শুনলেন উপন্যাসটির দশম অর্থাৎ শেষ পর্ব আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিজে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ও আনন্দে থাকুন এই প্রার্থনা রইল